एक दशक पर रविवार पहाड़ जुड़े वोट गोर्खालैंड टेरिटोरियल एडमिनिस्ट्रेशन बा जीटीएर 45টি আসনে নির্বাচন তবে জিটিএ নির্বাচন নিয়ে আড়াআড়ি বিভক্ত রাজনৈতিক দলগুলি জিটিএ নির্বাচনের বিরোধিতা করে ভোটে লড়ছে না গোর্খা জনমুক্তি মোর্চা জিএনএলএফ বিজেপি গোর্খা লীগ 45টি আসনের সবকটিতে প্রার্থী দিয়েছে প্রথমবার লড়ে দার্জিলিং পৌরসভায় ক্ষমতায় আসা হামরো পার্টি অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা লড়ছে 35টি আসনে তৃণমূল 10টি সিপিএম 11টি কংগ্রেস 5টি আসনে প্রার্থী দিয়েছে জিটিএ নির্বাচনে মোট ভোটার 7,326 জন আমাদের কালিম্পং ডিস্ট্রিক্ট মিলিয়ে আজকে তিনটে জায়গায় ডিসি চলছে সমস্ত প্রিমাইসেসে আর্মড গার্ড থাকছে লাতিও থাকছে আর একটা এসআই র‍্যাঙ্কের অফিসারও থাকবেন পাহাড়ের মতো সমতলেও ভোটের উত্তাপ 2020 সালে মেয়াদ শেষ হয় শিলিগুড়ি মহকুমা পরিষদের রবিবার সেখানেও ভোট মহকুমা পরিষদের 9টি আসন 4টি পঞ্চায়েত সমিতির 66টি আসন ও 22টি পঞ্চায়েতের 462টি আসনে ভোট ভোটার সংখ্যা প্রায় 5,30,000 নিরাপত্তায় মোতায়েন থাকবেন 5,000 পুলিশ কর্মী জিটিএ ও মহকুমা পরিষদে ভোটের আগে পানি ট্যাঙ্কিতে ভারত নেপাল সীমান্ত সিল করা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে প্রায় 5,000 পুলিশ কর্মী 1,500 ভোট কর্মী বলা যায় যে একটা নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে কোনো আগাম আশঙ্কা যে ভয় থাকে রাজ্য পঞ্চায়েতে যেভাবে একটা হিংসার বাতাবরণ তৈরি হয় শিলিগুড়ি পঞ্চায়েতে সেই হিংসার বাতাবরণ অতীতেও দেখা যায়নি উত্তরবঙ্গে বিশেষ করে শিলিগুড়ি মহকুমাতে এইরকম কোনো হিংসার বাতাবরণ আছে বলে আমি মনে করি না যেহেতু আমি একজন সরকারি প্রতিনিধি এবং ইলেকশন ডিউটিতে যাচ্ছি আমার মনে হয় না এরকম কোনো ঝামেলা দুর্ঝামেলা হবে আগামী 5 বছর পাহাড় ও সমতল কাদের হাতে থাকবে তা জানা যাবে বুধবার সনদ ঝা মোহন প্রসাদ ও রুমা পালের রিপোর্ট এবিপি আনন্দ দার্জিলিং শুনতে পাচ্ছি না বল না হ্যালো বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে